হ্যালো গাইস, চলে আসলাম ভিন্ন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের দেখাবো চিংড়ি মাছ দিয়ে কাঁচা মরিচ ভাজি কিভাবে সুস্বাদু ভাবে রান্না করা যায়। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করতে কি কি উপকরণ লাগবে। প্রথমেই আমি কাঁচা মরিচ গুলোকে কেটে ভিজিয়ে রেখেছি পানিতে, ডুবা পানিতে, দেখতে পাচ্ছেন আপনারা। আর এটা ভিজিয়ে রাখার কারণ, ভিজিয়ে রাখলে ঝালটা কম হবে, ঝালটা বেরিয়ে যাবে খুব কম। আর যদি পারেন কড়া যে মরিচ গুলো আছে সেইগুলোকে নিবেন। এর সাথে লাগবে আমার চিংড়ি মাছ। চিংড়ি মাছ গুলোকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর সাথে নিয়েছি আমি পেঁয়াজ কুচি 1 কাপ, সাথে নিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, আদা রসুন পেস্ট। অনেকে এর সাথে এক্সট্রা মশলা ইউজ করে, যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। আপনারা অনেকেই ভাবেন বেশি মশলা ইউজ করলে খাবারের রান্নার সুস্বাদুটা আরো বেড়ে যাবে। না, এলাচের একটা এক্সট্রা ঘ্রাণ আছে, আছে এক্সট্রা ঘ্রাণ দারচিনির। এগুলো দিলে চিংড়ি মাছের যে ঘ্রাণটা আছে সেটা নষ্ট হয়ে যাবে, তাই এগুলো আমি ইউজ করছি না, আপনারাও করবেন না। চলে যাওয়া যাক রান্নাঘরে, এখন দেখাবো রান্না। প্রথমে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিলাম তেল। আমি চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়েছি আগে, এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে আমি দিয়ে দিব লবণ, দিচ্ছি লবণ। মাছটা দেখতে পাচ্ছেন একটু তেল বেরিয়েছে, মাছটা ভাজা ভাজা হয়ে আসছে। আমি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা রসুন, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেব কাঁচা মরিচ। কাঁচা মরিচের পানিগুলো আমি ছেঁকে নিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচগুলো। দিয়ে দিলাম কাঁচা মরিচ, এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব আমি এর সাথে অ্যাড করব পেঁয়াজ, পেঁয়াজগুলো আমি অ্যাড করে নিচ্ছি। পেঁয়াজগুলো অ্যাড করার পর আমি ভালো করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। আমি ওয়েট করব মিশিয়ে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর চলে আসলাম, দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ঘেসে উঠেছে, মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন এর সাথে অ্যাড করব একটু পানি। পানিটা অ্যাড করলাম, এবার পানি ফুটে গেলেই আমার রান্না হয়ে যাবে। কাঁচা মরিচ ভাজিটা হয়ে গেছে, রান্না কমপ্লিট। আমি এখন নিয়ে আসছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন কাঁচা মরিচ দিয়ে চিংড়ি ভাজি হয়ে গেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।